গুড মর্নিং বন্ধুরা, আজ সকালটা এখান থেকে স্টার্ট করছি। আজ রাজুর মা কাজে আসেনি, আমার গ্যাসের জায়গাটাকে পুরো মোছা হয়ে গেছে, মুছে টুচে কিছুটা বাসন মাজা হয়ে গেছে, কিছুটা বাসন আছে, এই যে পরে মাজবো। সকালে টিফিনটা করে নিই, রুটি হবে আর কী হবে জানি না। মাম্মাম এখন ঘুমাচ্ছে, আমি অ্যাসিডটা খেয়ে নিই, খেয়ে সকালের টিফিনটা করে তারপর আবার বাসন কটা মাজবো। এই মাম্মাম এখনও ঘুমাচ্ছে। চলো আজ সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা তোমরা দেখতে থাকবো। এত গরম পড়েছে আর ভালো লাগছে না ভাবা। আলু আর ভেন্ডি ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি এখানে। এখানে দেখো আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে প্রায়, আর এখানে আটা মেখে নিয়েছি, এবার এটা রুটিগুলো করবো। চলো করছি, আর আমার বোন হচ্ছে এখানে, মনোর ভান করছে, ঘুমাচ্ছে না, মনোর ভান ভান করছে। আমার দিকে ভেন্ডি আলু ভাজা আর রুটি হয়ে গেছে, আর আমার বড় বৌদি আম দিয়েছিল, সেই আম নিয়ে বড় বৌদি আম দিয়েছিল, আম দিয়ে রুটি দিয়ে ভেন্ডি আলু ভাজা দিয়ে খাও। আলু ভাজাটা কেন করে, একটু চা করলাম, ঠিক আছে, ওকে। এখানে ডাল আর ভাত বসে দিয়েছি, আজকে শুক্রবার যেহেতু তার জন্য নিরামিষ, ভাত আর ডাল বসে দিয়েছি। আর ওদিকে আমার মা কাটাকুটি করছে, পটল পোস্ত হবে, উচ্ছে ভাজা হবে, আর আম ডাল আলু ভাজা। এদিকে মাম্মাম পড়তে বসে গেছে, মাম্মামে লেখা আরম্ভ হয়ে গেছে। এখানে দেখো পটল কেটেছে মা, কেটে এখানে জলে ধুয়ে রেখেছে, আর এখানে হচ্ছে উচ্ছেটাকে জলে ধুয়ে রেখে দিয়েছি, মানে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আম দিয়ে ডাল হবে, আলু ভাজা হবে, উচ্চ ভাজা হবে, আর এইদিকে পটল পোস্ত হবে। চলো, এদিকে ভাত ফুটছে, আর এদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি। আমাকে দিনই দেবো ডালটা একটু ফুটলে। আর এখানে আলু ভাজা দিয়েছি, আর মা লঙ্কাগুলোকে ছাড়াচ্ছে বসে বসে। উচ্চ ভাজা একদম তেল ছাড়া, কালো জিরে ফোড়ন দিয়ে এই উচ্ছেটা ভাজা হবে, তেতো তেতো একটুখানি। গাইস, এত শীত পড়েছে, ওর জন্য চাদর তো আলমারিতে রয়েছে, গামছা গায়ে দিয়ে বেরিয়েছি, মাথা মুড়ি দিয়ে ঠান্ডায় কাঁপছে, কি করবে। আর এখন ওই যে বড় যা ফ্রাইড রাইস করেছে, আলুর দম করেছে, আর বেগুনি করেছে, বেগুনি ভেতরে দেখাতে পাচ্ছি না, এই তেল মধ্যে রয়েছে। আর তোমার তাই ননদকে দিতে যাচ্ছি, আজকে রান্না করিনি, আজকে যা খাওয়াচ্ছে। আগে রাইস, মিক্স ফ্রাইড রাইস, আবার যেমন তেমন রাইস না, মিক্স ফ্রাইড রাইস, আবার হচ্ছে বেগুনি, আবার হচ্ছে আলুর দম, সঙ্গে চাটনি, চারটে বাটি দেখতে হচ্ছে তো। চলো, আমার বৌদি ঠান্ডায় কাঁপছিল, ঠান্ডায় কাঁপছি, জ্বর এসে নাকি, জোমার চাদর বাইরে নেই আমার, জানিস তো এত শীত করছে, কি বলবো তোকে। লিপ মহারাজ পাশে রয়েছে, উঠে কিন্তু আগে দুয়ে সুইচটা নিভে যেত, তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি। তাহলে কি করছিস, ঠান্ডা লাগছে, নাইটি পড়ছিস, থাকছো না মাম্মাম বাড়িতে। চলো বৌদি, তুমি কি বাড়ি যাবে না নাকি, তাই তাই কবে পুজো দিবি, নেমন্তন্ন করলি না, তো নেমন্তন্ন আমার করবো, দোকান খুলবি, নেমন্তন্ন করবি, নেমন্তন্ন কেন, নিজের জেলার থেকে নেমন্তন্ন করে, সেদিন
এখন ইভিনিং টাইম, মামামকে আন্টি পড়াতে এসছে, মামাম পড়ছে, আমার বড় মেয়ে ওদিকে পড়তে বসে গেছে। তা আমি এখন একটু বৌদির বাড়ি যাবো, চলো তোমরাও চলো। গরম লাগছে, আর আমাদের ঘর না তিনতলা না, বেশি গরম, আরও প্রচণ্ড গরম। আমি এখন বোদের বাড়ি এসেছি, আর বোদের সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। বোদে আছো না নেই? নাচু করো তুমি, আমাদের একটু দেখাও নাচ করে। আর বোন খুব সুন্দর ভালো নাচতে পারে, নাচের তুমি তো ভালো ড্রেস পরে আছো বোন, পিঙ্ক কালারের পিঙ্কি, পুরো পিঙ্ক কালারের পিঙ্কি লাগছে তোমাকে পুরো। আরে ভাত করা রয়েছে তো আমার, দুবেলার করা থাকে না আমার ভাত, তুমি তো খাবার দিচ্ছ এর জন্য ভাত রয়েছে। তা মানে আমার ভাত দিতে আসতে হবে, ভাত দিতে আসতে হবে, আমার আবার উপরে উঠতে হবে, আবার নামতে হবে, লিফ্ট থাকলে তো কোনো ব্যাপার না। খুব ভালো খেয়েছে আমার বোধে বাবা, খুব ভালো খেয়েছে।